যে শেষ পয়েন্টটা হলো আমি যে কোরআন শরীফের যে আয়াতটা পড়লাম, আল্লাহ বলল কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, যে বান্দারা এমন একটা ব্যবসার কথা কি তোদের সামনে বলবো না, কথার দিকে খেয়াল করেন, এমন একটা ব্যবসার কথা কি তোদের সামনে বলবো না যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, মহাপীড়াদক শাস্তি জাহান্নাম থেকে তোমরা নাজাত পাবা। আল্লাহ সে ব্যবসা কি শিখাই দিল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা একই করো আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। দ্বিতীয় নম্বর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যদি তোমরা ওই ব্যবসায় ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে দ্বিতীয় নম্বর সাহাবিরা সেইগুলা বেছে নিয়েছে, রসুল সাহাবি হামজা বেছে নিয়েছে, নবী চাচা আমির হামজা বেছে নিয়েছে, মুসা ইবনে উমর বেছে নিয়েছে, তারা জীবন দিতে দিয়ে দাওয়াত করে নাই, তারা ইসলামের জন্য এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়ে শহীদ হয়েছে, তবু বাতিলের কাছে মাথা নত করে। আর আমরা হয়েছি মুসলমান, তাই না ভাই? এইসব ন্যাস কাটা মুসলমান দিয়া কখনো জাতির কল্যাণ আশা করা যায়? কথা বল, করা যায়? কখনোই করা যায় না। সাবধান থাকবেন, সোনারা সাবধান থাকবে। মুসলমানি লেবাস এটা সংশোধন হয়, বড় জুব্বা বড় টুপি আর বিশাল তো আপনার দাড়ি ঠেকালি বড় হুজুর হওয়া যায় না। হুজুর আবদুল্লাহ ইবনে উবাই কম ছিল না, রসুলের পাশেই থাকতো সর্বসময়, বিশাল দাড়ি আবদুল্লাহ ইবনে উবাই ছিল, বিশাল দাড়ি ছিল আবদুল্লাহ ইবনে উবাই, ইসলামের এত ক্ষতি সাধন করেছে যার প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, আমার নবীকে জানিয়ে দিয়েছে, নবী এই আব্দুল্লাহ ইবনে উবাই থেকে সাবধান। কেন আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান এ সমাজে আছে না নাই? কথা বলেন, কথা বলেন, কি আছে না নাই? বহুত আছে, সব আপনি পদে পদে দেখবেন, এদের পদচারণাটাই বেশি ভাই। এরা যত ইসলামের ক্ষতি সাধন করতেছে, আমার মনে হয় বিধর্মীরাও ইসলামের এত ক্ষতি সাধন করে। আমার ভাইরা শুধু এই পয়েন্টটা মানে আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের জন্য চরম ক্ষতি সাধনকারী ছিল, শুধু তাই নয়, শুধু তাই নয়, যার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে বাপ জানারা, এমন সময় এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যাওয়ার সময় হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করলো, মারা গেল বাপ জানারা, আব্দুল্লাহ ইবনে উবাইর একটা বেটা ছিল যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, রসুল একজন জলিল কদর সাহাবি, বাপ আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, সেও জানে যে তার আব্বা বড় ইসলামের জন্য ক্ষতি সাধনকারী, মুনাফিক, টাটকা মুনাফিক, কেমন মুনাফিক, টাটকা মুনাফিক, এই আব্দুল্লাহ ইবনে উবাই বেটা আব্দুল্লাহ রসুল্লাহর দরবার চলে যায় কানতে কানতে, আমার নবী বলে আব্দুল্লাহ রে কাদিস কেন, কি হয়েছে? বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, ও নবী আমি জানি আমার বাবা বড় টাটকা মুনাফিক, ইসলামের জন্য অনেক ক্ষতি সাধন করেছে, ও নবী গো মনে বড় শেষে আসা, দুইটা ইচ্ছা যদি আমার পূরণ করতেন আমি বড় খুশি হয়ে যেতাম। বলে কি কি বল, বলতে চাও কি বল, বলো বলো, আব্দুল্লাহর দিকে তাকাই ইয়া রসুলের চোখে পানি, ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রে কি বলতে চাও, বলে ইয়া রসুল আল্লাহ আমার মনে বড় ইচ্ছা আমার বাবা মারা গেছে সে টাটকা মুনাফি, তারপর ও নবী আপনি যদি আমার আব্বার জানাজাটা করতেন, আপনি যদি আমার আব্বার জানাজাটা করতেন তাহলে আমার মনটা ভালো হয়ে যেত। দ্বিতীয় নম্বর, আমার আব্বার যখন কবরে দেওয়া হবে আমার আব্বার গায়ে আপনি নবী আপনার নবুয়াতের গায়ের একটা জুব্বা দিয়া আমার বাবাকে জড়ায় তারপরে কবরে দিতে হবে, আমার নবীলে তো কি লাভ হবে? এ আব্দুল্লাহ কি বলতে চাও? বলে হুজুর আপনি যদি আমার আব্বার জানাজা করেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে আমার আব্বাকে মাফ করতে পারে। দ্বিতীয় নম্বর, আপনার নবুয়াতের গায়ের জুব্বা যদি আমার বাবার গায়ে জড়ায় কবরে দেওয়া হয় হয়তো আমার বাবার কবরে আজাবটা মাফ হবে, কেননা আপনি নবী আপনার নবুয়াতের শৈলে গন্ধ আপনার জুব্বা দিয়ে জারি থাকবে, এই জন্য হয়তো কবরে মাটি তার আজাব দেবে না। এই সময় নবী আমার বলে এই কথা বলে, হ্যাঁ আমার নবী উঠতে গেছে, আব্দুল্লাহ দা আপনার আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা দিতে যাবে, পিছন থেকে আমিরে মুমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রসুলের জুব্বা পারে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? ও নবী বলে কেন আমি আব্দুল্লাহ ইবনে উবাই জানাজায় যাই? বলে ও নবী আপনি কি মনে নাই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের জন্য কত বড় দুশ্মন ছিল? ও নবী এখন দুশো দুমুখা সাপ, ইসলামী দল মুসলমানদের পক্ষ তাকে
থাকিছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ওদিকে কাফেরদের পক্ষ থাকিছে, বড় কষ্ট দিয়েছে মুসলমানদের, এই মানুষটার জানাজায় আপনি যাবেন না, ও নবী আপনি এই মানুষটার জানাজায় যাবেন না। আমার নবী বললেন, আব্দে সাহাবী আমার আমার আস্তিন জামা জুব্বার আস্তিন ছেড়ে দাও, আল্লাহ পাক এখনো আমাকে যাইতে নিষেধ করে নাই, সুতরাং আমি যাব। নবী আমার গেলেন, সাহাবীরাও গেলেন, জানাজা হয়ে গেল শর্ট বোঝাই। জানাজা হয়ে যাওয়ার পর আব্দুল্লাহকে যখন আপনার আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন কবরস্থ করে দেওয়া হলো, কবরস্থ করার পর নবী আমার হাত তুলতে যাবে, আল্লাহ ডাক দেখা জিব্রাইল রে সর্বনাশ হয়ে গেল। আমার নবীর যা বল, আমার নবীর জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ছিল টাটকা মুনাফিক, ইসলামের জন্য ক্ষতি সাধন করেছে, এই আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য আমার নবী 70 বার যদি দোয়া করে আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করব না। সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য কোনো সুপারিশ নাই, কোনো সুপারিশ নাই। এই সময় আমার যে নবীর খেদমতে জিবরাইল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি যতই আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য হাত তুলেন না কেন কাজ হবে না, আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য 70 বার দোয়া করলে আল্লাহ কবুল করবে না। ওই সময় নবী আমার কি বলেছিলেন জানেন, আমি যদি জানতাম রে সাহাবীরা আমার আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য 70 বার কবুল হবে না, 71 বার যদি কবুল হতো, তবু আমি রসূলুল্লাহ 71 বারই আজকে দোয়া করতাম। আমার ভাইয়েরা সাবধান হয়ে যান, আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান সমাজে হওয়া যাবে, কথা বল না কেন যাবে, কি আমার কথা কি বুঝছিসেন তো ভাই? আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান হতে আমরা রাজি না, কারা কারা রাজি নেই হাত তুলে দেখেন তো না, আরে দেখবেন দেখেন হাত তুলে নাই কে, আল্লাহ কবুল করে নেন জোরে কেন আমিন, আর জোরে বলা যায় না আমিন। তে বাপ জানরা অনেক কথাই আলোচনা হলো, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিক, মনে রাখবেন যে যাই করি না কেন রসুলের ওই আগের হাদিসের কাছে নিয়ে যায় যে গাড়ি বাড়ি ধন নেয়া ধন সম্পদ কিছুই যাবে, কথা যাবে যাবে কি, দুইটা জিনিস, একটা হলো খাঁটি ঈমান, একটা কি খাঁটি ঈমান, দ্বিতীয় নম্বর হলো জীবনের কর্মপ্রণালী তথা আমল, আমল যা কামাই করে যাব এই দুইটা জিনিসই যাবে, সাবধান ঈমান আর আমলটাই সঙ্গে যাবে। রসুল আর একটা হাদিসের মধ্যে বললেন, কবর হলো কিয়ামতের প্রথম মঞ্জিল, সেই মানুষটা কবরে নাজাত পায়। রসুল বলেন আখিরাতের সব ঘাটি তো এই মানুষটা নাজাত পেয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না, যেই মানুষটা কবরে ধরা পড়ে যাবে, যেই মানুষটা কবরে ধরা পড়ে যাবে আমার ভাইরা আখিরাতের সব ঘাটি তো এই মানুষটা পদে পদে ধরা পড়ে যাবে। মনে রাখবে মুসলমান জীবনে আমার সঙ্গে আর দেখা হবে কি না জানি না, এটাই যদি শেষ দেখা হয়ে যায় আমার কথাগুলো আপনাদের মাঝে থাকবে না, মুসলমান জীবনে কি করে যান ওই কবরে যেন শান্তিতে থাকতে পারি, ইমান আমলটা যেন আপনার তারা কি করে যায় বৃদ্ধি করে যায়, শুধু তাই নয় ওই কবর যেন আমাদের জন্য না ঠেকার জায়গা হয়, কবরে সামান আনিয়া আমি আপনি যদি কবরে যাইতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন জোরে কেন আমিন, আর একটু জোরে বলা যায় না আমিন, আর একটু জোরে বলেন না আমিন, বলে যাব আমি নবীর বাড়িতে, আমি জলে না যাব আমি নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, যাব আমি যাব আমরা নবীর বাড়িতে, যাব আমরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, আমরা দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, বলে একবার দেখিলে ভাই রে শান্তি হয় অন্তর, তাই তো কবে যাব দয়াল নবী বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, যেরকম মারহাবা আর গজরে বলা যায় না মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের উপস্থিতি আমি ছাড়তে চাই, আমার বাবা যদি না করে এটা কেমন হলো ভাই? কারণ আমি চাচ্ছি না, আমি নিজে যেহেতু বক্তা মানুষ, রাত জায়গা মানুষ, তারপরে বুঝি যে কোন ছোতার কোন মুভমেন্ট চলতেছে ভাই। কারণ খাওয়া দাওয়া আপনাদের আগে হয়ে যায়, এইটা চরম ভেজালে কাম। এই খাওয়া দাওয়া আগে হয়ে যায়, ঘুম আস্তে আস্তে চাপে। এরে বাবা।